হুগলি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 17তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কলকাতার একটি চারতারা হোটেলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন MSME জয়েন্ট ডিরেক্টর রজত কুমার মির্দা, হুগলি চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ পোদ্দার, সাধারণ সম্পাদক SK গাঙ্গুলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও হুগলি জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা উপস্থিত ছিলেন এখানে। সভায় মূলত MSME-র আওতাভুক্ত শিল্পপতিদের নতুন করে শিল্প স্থাপন এবং পুরনো শিল্পের সম্প্রসারণ বিষয়ে করণীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। What association can do? I am attached to several other associations, suppose Martin Chamber of Commerce and others. They are actually holding some program once in a month. One charter accountant, one person from government like me, they are doing some board. And they are inviting the persons, they are also in problem. Some have a GST problem, some have some other tax problem, some need some consultation, some need some clearance, government clearance. We being present there, we take a note of it. The person from charter accountant side, শিল্পপতিরাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমরা আজকে এখানে প্রোগ্রামটা রেখেছিলাম 17th অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, এবং সেখানে আমরা ডেকে পাঠিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে এখন বর্তমান যে মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের যে যতগুলো ডেভেলপমেন্ট আছে, সেই ডেভেলপমেন্টগুলো যদি ডিপার্টমেন্টের তরফ থেকে কেউ আমাদেরকে এক্সপ্লেন করে দেন আরও বেটার, যাতে নতুন ইন্ডাস্ট্রি যারা তৈরি করতে চাইছেন হুগলি ডিস্ট্রিক্টে, তারা যদি আসতে চান তাহলে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যেতে পারে গভর্নমেন্টের তরফ থেকে এবং MSME-র তরফ থেকে। তো সেটার জন্য আমরা ডেলিগেটস ডেকে পাঠিয়েছিলাম ফ্রম MSME এবং DM অফিস থেকে। DM অফিস থেকে মিস্টার মির্দা এসেছিলেন এবং উনি ডিটেইলে আমাদেরকে সব কিছু বললেন, এবং যারা এসেছিলেন আমার মেম্বার্স, তাদের মধ্যে যারা নতুন ইন্ডাস্ট্রি আবার তৈরি করতে চাইছেন হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে, তারা সবাই এটা খুব অ্যাপ্রিশিয়েট করলেন। সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NTV বাংলা।